নমস্কার বন্ধুরা হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা হলে কোনো রকম ছানা ছাড়াই খুব সহজে কম ঝামেলায় বানিয়ে ফেলো সীতাভোগ দু রকম সীতাভোগের রেসিপি আজকে আমি শেয়ার করবো খুব সহজে তো বন্ধুরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো যাতে করে তোমরা দোকানের মতোই সীতাভোগ বাড়িতে বানিয়ে ফেলতে পারো আর খাবার পর কেউই বুঝতে পারবে না যে এটা ছানা ছাড়া বানানো হয়েছে তো বন্ধুরা আগেই বলেছি ছানা ছাড়া সীতাভোগ বানাবো তার জন্য আমি নিয়েছি দেখো বাসমতি চাল আর আজকে সীতাভোগটা আমি বানাবো বাসমতি চাল দিয়ে এখানে আমি দেড়শো গ্রাম বাসমতি চাল নিলাম সেটা আমি ওজন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আমি চালটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাসমতি চাল কিন্তু নিয়ে নিতে হবে তো দেড়শো গ্রাম বাসমতি চাল আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এবারে চালটাকে আমি কুড়ি মিনিট জলে ভিজিয়ে রেখে দেবো চাইলে তোমরা তিরিশ মিনিটও রাখতে পারো তো বাসমতি চাল দিয়েই আজকে সীতাভোগটা হবে শুনতে একটু অবাকই লাগছে বন্ধুরা ছানা ছাড়া কীভাবে বাসমতি চাল দিয়ে হবে তো ভিডিওটা দেখতে থাকো তো চালটাকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পর একবার আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে জলটা ফেলে দিলাম তারপরে দেখো এখানে নিয়ে নিয়েছি হাফ চামচের থেকে একটু কম পরিমাণে ঘি ঘিটাকে আমি চালের সাথে খুব ভালো করে মাখিয়ে নেব তো ঘিটাকে আমি চালের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে চালটাকে সিদ্ধ করতে হবে তার জন্য জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লবণ একদমই কম পরিমাণে দেবে বন্ধুরা তারপরে দেখো সীতাভোগে যেরকম দেওয়া হয় লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিয়েছি লবঙ্গটা একটু বেশি দিয়েছি তারপরে ওই ঘি মাখানো বাসমতি চালটা দিয়ে দিচ্ছি বাসমতি চালটা যেহেতু জলে ভেজানো ছিল তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তবে সিদ্ধ করার ক্ষেত্রেও কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে চালটাকে কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না মোটামুটি এইটি থেকে নাইনটি পারসেন্ট সিদ্ধ করতে পারবে তার বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে কিন্তু সীতাভোগ একদমই ভালো হবে না তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি চালটা এখন মোটামুটি 80% পার্সেন্ট মতো আমি সিদ্ধ করে নিয়েছি আর দেখো একটু শক্ত থাকতে নাবাতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তো দেখতেই পাচ্ছ আমি গ্যাস অফ করে দিয়েছি তারপরে একটা স্ট্রেনার বা ছাঁকনির মধ্যে এইভাবে করে আমি সিদ্ধ করে নেওয়া বাসমতি চালটা দিয়ে দিচ্ছি আবারও বলছি বন্ধুরা এইট্টি থেকে নাইনটি পার্সেন্টের বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না পুরোপুরি সিদ্ধ জানানো হয়ে যায় আর এইভাবে করে বোলের ওপরে আমি রেখে দেব যাতে করে এক্সট্রা যে ফ্যানটা সেটা পড়ে যাবে তো এইভাবে করে আমি মোটামুটি দশ মিনিট পর দেখিয়ে দিচ্ছি থাকবে একদম ঝরঝরে হয়েছে আর গোটা গোটা রয়েছে প্রত্যেকটা চাল একটাও ভেঙে যায়নি এবারে চিনি শিরা বানাবো তার জন্য আমি দেড়শো গ্রাম চিনি কড়াইতে দিয়ে দিলাম আর দিয়ে দেব সম জল যতটা চিনি ততটা জল নিতে হবে চালটাও নিয়েছি দেড়শো গ্রাম তাহলে বন্ধুরা চিনি এবং চাল সবটাই সমান নিতে হবে আর দেখো দুটো লবঙ্গ আর দুটো এলাচকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম এবারে চিনিটা গলে গিয়ে চিনি শিরাটা ফুটে উঠতে শুরু করেছে এক মিনিট চিরাটাকে জাল করে নেব তারপরে আমি দেখিয়ে দিচ্ছি দেখো কোনো রকম তার তো সৃষ্টি হবেই না দুটো আঙুলের মধ্যে নিলে হালকা চিপচিপ করবে এরকম অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি এখন লোতে করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এবারে যে বাসমতি চালটা আমি এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছিলাম সেই চালটাকে আমি দিয়ে দিচ্ছি দেখো কতটা ঝরঝরে হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো একদম গোটা গোটা রয়েছে ঠিক এরকমই রাখতে হবে বন্ধুরা আমি এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এবারে দেখো একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে আমি রসের সঙ্গে মানে যে চিনি শিরাটা তার সঙ্গে মিশিয়ে নিলাম এবারে খুব সামান্য পরিমাণ ঘি আমি দিয়ে দিচ্ছি এর থেকে একটু বেশিও দেওয়া যায় সীতাভোগের মধ্যে একটু ঘি থাকলে সেটা খেতে খুবই ভালো লাগে তো ঘিটাকে আমি মাঝখানে দিয়ে দিলাম তারপর কড়াইটাকে আমি লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেবো ঠিক পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম তো পাঁচ মিনিট পর আমি জাস্ট একবার নেড়ে চেড়ে দেবো দেখো রস কিন্তু অনেকটাই টেনে গিয়েছে এইভাবে করে যেটুকু চালটা সিদ্ধ হতে বাকি আছে সেটাও হয়ে যাবে আর শিরাটাও কিন্তু পুরোপুরি টেনে গিয়ে এর স্বাদটা মিষ্টি হয়ে যাবে তো আবারও আমি ঢেকে দিলাম একটু নেড়ে চেড়ে দিয়ে তো আরও মোটামুটি তিন মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপর ফিরে এলাম লো ফ্লেমে আরও তিন মিনিট ঢাকা দিয়ে রাখার ফলে দেখো পুরোপুরি শিরাটা টেনে নিয়েছে আর এর লুকসটাও কত সুন্দর রয়েছে দেখো বন্ধুরা আমি কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা দানা একদম ঝরঝরে রয়েছে আর আলাদা আলাদা বোঝা যাচ্ছে দেখো দেখে বোঝার উপায় নেই যে এগুলো বাসমতি চাল দিয়ে তৈরি হচ্ছে সীতাভোগটা একদম দোকানে যেরকম কেনা সীতাভোগ হয় ওই রকমই দেখতে লাগছে তো আমি অর্ধেকটা তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে কারণ দুই রকম বানাবো বলেছি তো অর্ধেকটা দেখো আমি তুলে নিয়েছি দেখো বন্ধুরা একদম সীতাভোগ মনে হচ্ছে না লুকসটা কিন্তু একদম দোকানের মতোই চলে এসছে এবারে বাকি অর্ধেক যে সীতাভোগটা করার মধ্যে রয়েছে তার মধ্যে আমি অল্প হলুদ ফুটকালার দিয়ে দিয়েছি আর খুব ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো যেহেতু চালটা সিদ্ধ হয়ে গেছে খুব বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না তো মিশিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালারটা চলে এসছে এইভাবে ফুড কালার ছাড়াও তোমরা বানাতে পারো আমি দু রকমই দেখিয়ে দিলাম তো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর একদম মনে হচ্ছে যেরকম ছানা দিয়ে সীতাভোগ দোকানে বিক্রি হয় ঠিক ওই রকম বাসমতি চালে সীতাভোগ দুটো কালারে তৈরি করেছি দোকানে বেশিরভাগ যে সাদা রঙের যেটা চালের কালার ওটাই পাওয়া যায় বেশি তবে এই রকম চাইলে তোমরা হালকা হলুদ কালারও করে নিতে পারো সেক্ষেত্রেও ভালো লাগে তো দুইভাবেই আমি দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ সেইভাবে তোমরা বানিয়ে নেবে আর দেখো সীতাভোগে যেটা অবশ্যই লাগে সেটা হচ্ছে নিকুতি আর এই নিকুতি আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম বাড়িতে কিভাবে খুব সহজে নিকুতি বানাতে হবে তার ভিডিও আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি তো ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর ভিডিওটা শেষেও পেয়ে যাবে বাড়িতে খুব সহজে কিভাবে নিকুতি বানাতে হবে তো যাই হোক এই নিকুতিগুলোকে আমি সিরা থেকে তুলে নিয়ে এবারে সীতাভোগগুলোর ওপরে সাজিয়ে দেব। দুই রকম কালারে সীতাভোগের ওপরে সাজিয়ে দেব। আর তাতে করে কিন্তু সীতাভোগের সম্পূর্ণ লুকসটা খুব সুন্দরভাবে চলে আসবে এখন তোমাদের সকলের মনেই একটা প্রশ্ন যে এগুলো যেহেতু ছানা ছাড়া বানানো হয়েছে তাই এগুলোর টেস্ট কি দোকানের মতো আসবে এখানে অবশ্যই আমি বলি ছানা দিয়ে সীতাভোগ বানালে অবশ্যই তার টেস্ট অনেকটাই বেশি হয় তবে বাড়িতে যদি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করে অথবা কোনো গেস্ট আসে তাকে যদি এইভাবে সীতাভোগ বানিয়ে দাও তাহলে সে বুঝতেই পারবে না যে এটা ছানা ছাড়া বানানো হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো আর আমাকে কমেন্ট করে জানিও বাচ্চারা মিষ্টি খেতে অনেকেই ভালোবাসে বাচ্চাদেরকেও তোমরা এইভাবে ছানা ছাড়া বানিয়ে দেবে সেভেন্টি থেকে এইট্টি পারসেন্ট টেস্ট দোকানের মতো চলে আসে এইভাবে চাল দিয়ে সীতাভোগ বানালে বাড়িতে তোমরা অবশ্যই এই বাসমতি চাল দিয়ে সীতাভোগের রেসিপিটা ট্রাই করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ দেখো সাবধানে দেখো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ